তহসিলে রাস্তা থেকে উঠছে পাথর পিচ। নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করলো গ্রামবাসীরা। সঠিক কাজ না হলে বন্ধ থাকবে কাজ, সাফ জানালো গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের মোহনা এলাকায়। জানা গেছে মোহনা স্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর পর্যন্ত 1 কিলোমিটার পিচিং রাস্তার কাজ চলছে। বিধায়ক তহবিল থেকে 30 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পাকা রাস্তা, কিন্তু রাস্তার কাজ হচ্ছে খুব নিম্নমানের বলে অভিযোগ গ্রামবাসীদের। হলো এটা আমাদের মোহনা থেকে মথুরাপুর অবধি একটা রাস্তা আছে, এখানে 1 কিলোমিটার একটা পিচিং রাস্তা হচ্ছিল। এই রাস্তাটা লোকসভা আগে থেকে মাল ম্যাটেরিয়ালের ফেলার কাজ চালু ছিল, লেকিন এতদিন ওয়েদার ভালো থাকায় সত্ত্বেও মানে কাজ হয়নি। এখন বর্ষার সময় এই কাজ করতে চালু করেছে কন্ট্রাক্টররা। আমরা এই কাজ দেখে, গাছের কাজের অবস্থা দেখে, এমনি হাত দিয়ে মানে পিচিং রাস্তাটা যে হাত দিয়ে সব উঠে ফেলানো হয়, এখানে মানে জল না শুকলে রাস্তার কাজ ভালো হবে না। বর্ষার সময় ওরা করতেই চাইছে, আর কিছু লোক আছে যে কি মানে কাজ বন্ধ করে দিচ্ছে, আবার চালু করে দিচ্ছে, তারপরে আজকে আমরা কাজটা বন্ধ করেছি। কি দাবি আপনাদের? আমাদের দাবি রাস্তাটা ভালো হোক। এটা রাস্তা মানে চলাচল খুব বেশি আছে, মোহনা থেকে মথুরা অবধি এখানে একটা মথুরাপুরে হাট বসে, হাটের যাওয়াটা বেশি। এই রাস্তাটা মানে ভালোভাবে কাজ হোক, কাজ চাই আমরা। আর এই বর্ষার সময় না, বর্ষা পেরিয়ে গেলে কাজটা পিচিং রাস্তা ভালো হয়, লেকিন কন্ট্রাক্টররা এখানে মানে পিচিং রাস্তা এখন বর্ষার সময় করবে। আর এখানে কোনো বোর্ড নাই, কোনো শিডিউল দেখায় না, কিছুই দেখায় না। কি জানতে পেরেছেন কত টাকার কাজ, কোন ফান্ডের কাজ? 30 লক্ষ টাকার কাজ আমরা জানতে পেরেছি। এটা মানে সঠিক বলতে পারবো না, তাহলে এমএলএ কি এমপি ফান্ড থেকে টাকা এটা দেওয়া হয়েছে। তো এই 30 লক্ষ টাকার কাজ আছে এখানে। এখানে এতদিন ওয়েদার ভালো গেল, কাজ হয়নি, বর্ষার সময় ওরা কাজ করছে। আপনারা জানাবেন এমএলএ বা এমপিকে এই রাস্তার ব্যাপারে? না, এটা আমি তো বলতে পারছি না, লেকিন এখানে কিছু লোক এই যে বাচ্চু এর আগে বললো, এ বলেছে মনে হয়। তো ওদের কথা কোনো গ্রাহ্য করিনি মনে হয়। আপনার নাম? আমার নাম রোয়েল। আমাদের এই মহারাজ টু মথুরাপুরের দীর্ঘদিন রাস্তা খারাপ, আমাদের প্রতিবাদ চলছিল রাস্তা করার জন্যে, কিন্তু এটা মনে হচ্ছে এমএলএ ফান্ড থেকে 30 লক্ষ টাকার কাজ আছে 1 কিলোমিটার, কিন্তু রাস্তা খুব নিম্ন ক্লাসের হচ্ছে, কোনো ব্যাটসের ই নাই, শুরুর নাই, কোনো মানে হাফ ইঞ্চির কোনো ই নাই, ডাসের কোনো ই নাই, এরকম অবস্থা হচ্ছে। আমরা দেখছি আজকে আমরা রাস্তাটাকে বন্ধ করলাম, আর হাত দিয়েই সব রাস্তা চলে যায়, কোনো পিচের কোনো কিসের রাস্তা, এটা পিচিং রাস্তা? পিচিং রাস্তা, আর বর্ষার জন্য রাস্তা করছে, বর্ষাতে আমরা প্রতিবাদ করছি, এটা রাস্তাকে বন্ধ করা যাবে সমাজবাসী নিয়ে। কি করেছেন আজকে, কি করেছেন? আজকে রাস্তা বন্ধ করে দিয়েছি, কাজ হচ্ছে না, তাহলে কাজ বন্ধ আছে। এই রাস্তা একদম নিম্ন ক্লাসের রাস্তা আছে, হাত দিয়ে সব খোলা যাচ্ছে এখন, আর পিচিং রোডটা চলবে না। আর আমরা মনে করছি এই রাস্তা তৈরি করতে গেলে ফার্স্টে সামনে একটা বোর্ড টাঙা যায়, কার কাজ আছে, কত টাকার কাজ আছে, কত কিলোমিটার কাজ আছে, এটা প্রয়োজন আছে ফার্স্ট। আর শিডিউলটা যেরকম হবে, এটা মানে শিডিউল দিয়ে কাজটা হবে, আর উত্তমানের কাজ হবে এটা। আর না করলে আমরা শিডিউল দেখাতে বলেছিলেন? হ্যাঁ, শিডিউল দেখাতে বলেছিলাম। কি জানিয়েছিল তারা? ও একটা ডুপ্লিকেট কাগজ দিয়েছে যে এই কাজ আমাদের ই আছে, কিন্তু কোন ওএনজিসি আছে, কার মাধ্যমে কাজ আছে, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো ওভারসিয়ার নাই, আর এমনি কাজ করে যাচ্ছে। আর কতগুলো এখানে ওই কন্ট্রাক্টরের সঙ্গে জড়িত দালালগুলা কি ওদের সঙ্গে কী হচ্ছে, কাজ বন্ধ করে দিচ্ছে, আবার কাজ চালু করে দিচ্ছে। কী চাইছেন এখন আপনারা? আমরা চাই কাজটা ভালো হোক আর উচ্চমানের কাজ হোক, এটা আমাদের উদ্দেশ্য। এই যদি কাজ ঠিক মতো না করা যায় কাগজের মাধ্যম দিয়ে, ইঞ্জিনিয়ারের মাধ্যম দিয়ে, তো আমাদের নেক্সট টাইম আমাদের আরও বড় প্রতিবাদ হতে পারে, আন্দোলন আমরা করবো। আপনার নাম? মোহাম্মদ আলী ইসলাম। It's caught in the crossfire.